বোর্ড সভাপতি ফারুকের সঙ্গে বৈঠক ক্রিকেটারদের, ছিলেন তামিম ইকবালও। গেল 21 আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। সেদিনই নতুন করে বিসিবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন ফারুক আহমেদ, আর দায়িত্ব গ্রহণের পর চালিয়ে যাচ্ছেন নিয়মিত কাজকর্ম। আজ বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বোর্ড সভাপতি ফারুক করেছেন বৈঠক। মিরপুর শেরে বাংলায় নিজ কার্যালয়ে ফারুকের সঙ্গে বৈঠকে দেখা গেছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের। এ সময় ছিলেন তামিম ইকবালও। সম্প্রতি গুঞ্জন রয়েছে বোর্ড পরিচালক হয়ে বিসিবিতে ফিরছেন সাবেক এই অধিনায়ক, যদিও সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ক্রিকেট বোর্ডের সভাপতির সঙ্গে এই বৈঠকে ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মমিনুল হক, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজরা। এর আগে বৃহস্পতিবার দুপুর নাগাদ প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ী দেখা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ ছাড়াও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাচক নিজামুদ্দিন চৌধুরীর সূচনা ছিলেন তাদের সঙ্গে।